আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, অর্থাৎ কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের যে থিম আছে সেটি কাস্টমাইজ করা যায়। তো আমরা যখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি, আমাদের সামনে সাধারণত এরকম ইন্টারফেস শো করে। তো আমরা ইচ্ছা করলেই এই সাদা ব্যাকগ্রাউন্ডকে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো ছবি দিয়ে থিমটা পরিবর্তন করতে পারব। আপনি ইচ্ছা করলে এখানে আপনি নিজের ছবিও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এগুলো আমি কাস্টমাইজ করেছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারকে খুব সহজে কাস্টমাইজ করে ব্রাউজারটিকে অনেক আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর করা যায়। চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। সাধারণত গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে আমাদের সামনে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত ইন্টারফেস শো করে। তো আমরা যদি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে দেখুন গুগল হোম পেজের যে ডিফল্ট পেজ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ লেখা রয়েছে। এখানে একটি কলমের চিহ্ন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। করলে দেখুন নো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড নেই। আমাদের এখানে অনেকগুলো পিকচার দেওয়া আছে, আমরা চাইলে পিকচারগুলো ইউজ করতে পারি। আমি একটি করে দেখাচ্ছি। ধরুন আমার কাছে পিকচারটি ভালো লেগেছে, আর্থ, আমরা এটা ক্লিক করলাম। করার পর এখানে আর্থের অনেকগুলো পিকচার রয়েছে, আমি প্রথমটি সিলেক্ট করছি, করে ডান করছি। দেখুন মুহূর্তের মধ্যে ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেল। আপনি ইচ্ছে করলে গুগল ক্রোম ব্রাউজারের যে ডিফল্ট থিম আছে সেগুলো ছাড়াও আপনি আপনার পছন্দ মতো থিম অ্যাড করতে পারেন। এই জন্য আপনাকে কলমের যে আইকন আছে এটাতে ক্লিক করতে হবে। করার পর আপনাকে যেতে হবে আপলোড ফ্রম ডিভাইস, অর্থাৎ ডিভাইস থেকে আপলোড করুন। এখানে ক্লিক করব। করার পর দেখুন এখানে অনেকগুলো ছবি রয়েছে। তো আমি এই নেচার পিকচারটি আমার গুগল ক্রোম ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড হিসাবে অ্যাড করতে চাই, এই জন্য আমি এই ছবিটি সিলেক্ট করছি, তারপর অপেনে ক্লিক করছি। দেখুন মুহূর্তের মধ্যে এটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছে করলে এখানকার কালারও পরিবর্তন করতে পারেন। তো এই জন্য আপনাকে কাস্টমাইজ দিস পেজে যেতে হবে এবং দেখুন লেখা আছে কালার অ্যান্ড থিম, এখানে ক্লিক করব। ভালো করে লক্ষ্য করুন এখানে সাদা রয়েছে, তো আমরা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আমরা যেটাতে ক্লিক করব সেই কালারটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ধরুন আমি এই কালারটি দিচ্ছি ডার্ক ব্লু, আমি ডার্ক ব্লু সিলেক্ট করে দিলাম এবং এখানে ডান দিয়ে দিলাম। দেখুন এখন আমার গুগল ক্রোম ব্রাউজারের যে থিম সেটি পরিবর্তন হয়েছে এবং পাশাপাশি এখানকার যে কালার সে কালারও পরিবর্তন হয়েছে। আপনি ইচ্ছা করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে নো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডান দিতে হবে এবং আপনাকে কালার অ্যান্ড থিম সিলেক্ট করে ডিফল্ট সিলেক্ট করে ডান দিলে আপনি আগের অবস্থায় চলে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিজে এটি অনুশীলন করুন, আশা করি এটি পারবেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, আমাদের অবশ্যই ভিডিওদের যে কমেন্ট বক্স আছে সেখানে লিখবেন, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।